আজ ওরাও বোধহয় ভাবছে গত দুদিনের পর ওরাও আজ মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলে এদিক ওদিক উড়ে যেতে পারবে, হারিয়ে যেতে পারবে নিজেদের ইচ্ছে মতো। তাহলে আর কি, আমরাই বা বসে থাকি কেন, চলো আজ আমাদেরও হারিয়ে যাওয়ার পালা। তো চলো বন্ধুরা, আজ শুরু করছি আরও একটা দিন তোমাদের হাত ধরে। প্লিজ কেউ স্কিপ করে বেরিয়ে যেও না, সাথে থেকো আমার, চলো শুরু করি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। যদিও বা চারদিকে রোদের দেখা মেলেনি, এটা ঠিক কথাই, কিন্তু আজ বৃষ্টি কমেছে। আজ কেন, কালকে রাত থেকেই আশা করি কমেছে, তাই জন্য ছাদ একটু শুকনো। আর আমিও আর দেরি করিনি, আমিও সাথে সাথে মেলে দিয়ে গেছি। যদিও কালকে ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছিল যে আজকে 12টা থেকে, মানে দুপুর 12টা থেকে বৃষ্টি হওয়ার চান্স আছে, কিন্তু আজকে দেখাচ্ছে আবার যে কুয়াশা কুয়াশা থাকবে, মানে ফগি ফগি একটা ডে থাকবে, কিন্তু বৃষ্টিটা দেখাচ্ছে না। এখন জানি না কি হবে। দেখো পায়রাগুলো উড়ে গেল, কি সুন্দর দেখাতে। কি পারলাম না, বোধহয় উড়ে গেছে তার আগেই এক ঝাঁক পায়রা পুরো। না আমি চুলঠুলো আছড়াইনি, ছাদে আজকে চলে এসেছি। সত্যি খুব ভালো লাগছে আজকে, পাখিদেরকেও উড়তে দেখছি চারদিকে। ওরাও বোধহয় ভাবছে আজ আমাদের হারিয়ে যাওয়ার দিন। তো আজকে আমাদেরও কিছু প্ল্যান আছে, যদি বৃষ্টি না হয় তো, মানে 12টা অবধি আমরা অবশ্যই দেখব। আর ওই জন্যে আমি জামাকাপড়গুলো মেলেও দিয়ে গেলাম। আর যদি বৃষ্টি দেখি ওরকম কিছু, তাহলে তো আবার নামিয়ে নিয়ে যাব। যতক্ষণ আর কি, রোদ তো উঠবে না কিন্তু হাওয়া তো পাবে। ওদিকে আন্টিও কেচেছিল, ওগুলোও মেলে দিয়েছে। আর আজকে আমার স্বর্ণালীর আর অ্যাপিদির এক জায়গায় যাওয়ার কথা আছে, যদি যেতে পারি। যদিও ভাই আর প্রমির কাজ নেই, কিন্তু যেখানে আমরা তিনজন যাব সেখানে ওদের গিয়ে কোনো কাজ নেই, উল্টে তাড়া দেবে বরঞ্চ, কোনো দরকার নেই। তাই জন্যে ওরা ওদের মতো বাড়িতে বসে ওয়েব সিরিজ দেখুক, কি নিজেদের কাজ নিয়েই দুজনে একটু পড়াশোনা করবে বলছে। তো এইসবই করুক ওরা, আমরা আমাদের মতো যাব তাহলে, যদি বৃষ্টি না আসে আর যদি ওয়েদার ভালো থাকে। কারণ আমরা যা যেখানে যাব ওখানে বৃষ্টি নামলে কিচ্ছু করতে পারবো না, উল্টে মানে স্যাঁতস্যাঁতে একটা পরিবেশ নিয়ে ফিরে আসতে হবে আবারও। তো আর যদি সেখানে যাওয়া না হয় তো বিকেলের দিকে বা কোথাও বেরোবো তো অবশ্যই। আজ তো হারিয়ে যাবোই, যেটা আমি বলেছি। তো চলো, এখন আর দেরি নয়, এখন ক্লিপের ভান্ডার নিয়ে নিচে চলে যাই। বাজে 11:45, তার মধ্যে আমি দুটো ডিম সেদ্ধ করেছি, শিম কেটেছি, আলু কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো এসব দিয়ে একটা পেস্ট বানিয়েছি। বুঝতেই পারছো তাহলে আজকে কি রান্না হবে। তো চলো আগে শুরু করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখন বাজে 12:50, ঠিক আছে। এদিকে আমি আমার ভাতটা নিয়ে নিয়েছি, এখানে করেছি ডিম আলু দিয়ে কারি, আর শিম ভাজা ওর জন্য, ও ঘি দিয়ে খেয়ে নেবে ওটা। আর এখানে ওর ভাতটা রয়েছে, তো আমি এখন খেয়ে দিয়ে নিই। আমার স্নান দানো হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো জামা পরে নিয়েছি, তোমাদেরকে পরে দেখাচ্ছি। খুবই বাজে অবস্থা, হঠাৎই আবার ঠিক হয়েছে যে ভাইয়ার প্রমিও যাবে, তো প্রমিও তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিল। আমি জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে এলাম, শুকিয়ে গেছে সবই। শুধু আজকে স্নান করে যে কটা কেচেছি আর কি, মানে ধুয়েছি স্নানে করে জামা কাপড় দুদিনেরটা, তো ওই কটা ছাদেই মেলে দিয়ে গেলাম। বৃষ্টি আসলে ভিজবে, না আসলে শোকাবে, যা হবে হবে। এই যে ও আর ভাইয়া, ভাইয়ারও গাড়ি থেকে নামবে না, কারণ ওখানে গাড়ি পার্ক করার জায়গার খুবই একটা সমস্যা, নামতে পারলে নামবে। বললাম জিন্সটা পরো, বললো না দরকার নেই। টমিও বেরিয়ে এসছে আমাদের সাথে, যেরকমটা হয়ে থাকে সবসময়ই ওই যে। তো চলো যাওয়া যাক। পৌঁছে গেছে, ওরা আবার গাড়ি নিয়ে চলে গেছে, মানে ভাইয়া আর প্রমি চলে গেছে, হ্যাপিদি স্বর্ণালী আর আমরা যাচ্ছি আর কি। এটা হচ্ছে ব্যাঙ্গালোরের স্প্ল্যানেড, এটার নাম হচ্ছে কি জানো, জায়গাটার নাম কমার্শিয়াল স্ট্রিট। আসলে আমরা চিটকেট কমার্শিয়াল স্ট্রিট করতে করতে আমার নিজেরই গুলিয়ে গেছে, পুরো স্প্ল্যানেডের মতো আমি যা দেখছি এসে থেকে। তো প্রচণ্ডই ভিড়, হ্যাঁ আবার যখন পারবো তখন দেখাবো। Thank you.
এখানে আমাদের কেনাকাটা তো কমপ্লিট হয়ে গেছে, আমরা ঘুরেইছি বেশিরভাগটা, তারপর তো তিনজনে একটু একটু কেনাকাটা করেইছি, আর ওরা দুজন গেছে এখন একটু ওয়াশরুম, আমি এখন ব্যাগ পাড়া দিচ্ছি, ওরা এলে দেখি তারপর আমি যাব। খিদে পেয়ে গেছে আমাদের সবারই এখন একটু, তাই জন্য খেতে ঢুকেছি, খাওয়া দাওয়া হলে তারপর বাড়ি চলে যাবো। তারপর আবার ওর সাথে একটু বেরোনোর আছে, কারণ কালকে আন্টি সবাইকে কালকে আমার ঘরে খেতে বলেছি, তো ওই জন্য একটু বাজার তো করতেই হবে, তো ওই জন্যে। তো চলো আস্তে আস্তে যেটাই হবে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার। অর্ডার দিয়েছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর এটা হচ্ছে কাদাই চিকেন অর্ডার দিয়েছি, ওটা এখনো আসেনি, ওটা বোধহয় পরে দেবে। যাই হোক, যা আছে তাই আমরা খেতে থাকি। ওখান থেকে জাস্ট এলাম, আসার সময় না খুবই মানে খুব দুর্গতি হয়েছে বলতে গেলে, রীতিমতো আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম, স্প্ল্যানেডের থেকেও খতরনাক জায়গা আর কি, তো মানে এদিক দিয়ে গেলে ওদিক দিয়ে পুরো গোল গোল ঘোরার মতো অবস্থা। তো এখনই যাচ্ছি ফ্রেশ রাইস কালকের জন্য মাছ মাংস সব আনতে, তো চলো যাওয়া যাক। বাজার থেকেও চলে এসেছি, এসে সবজিগুলোকে রেখে তারপর মাছ মাংস সব ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে তারপর আবার বেরিয়েছি। শোনা যাচ্ছে কি না জানি না, এখন যাবো ডিমার্টে দুধ আনতে হবে, একটুও দুধ নেই আমাদের, তো একটার পর একটা আমি করেই চলেছি। পা না আজকে প্রচণ্ড ব্যথা করতে হয় না, আজকে মনে হচ্ছে আমি বিছানায় এখনও বডিটাও ঠেকাইনি, তার সাথে ঘরে গিয়েও আজকে কাজ আছে, কালকে মাংসের জন্য ভাবছি মশলাটা করে রেখে দেবো, তো চলো দেখি কখন যাওয়া যায়। আগে থেকে বুঝতেই পারছো অবস্থা আজকে খুবই শোচনীয়, মানে ব্যাটারি এবার লো চলছে আর কি, টিম টিম করছে, পা প্রচন্ড ব্যথা করছে, আর পাচ্ছি না ওদিকে, ওর ভাতটাও গরম বসিয়ে দিয়েছি। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কতটা কি দেখাতে পেরেছি জানি না, তো আজকের মতো এখানেই শেষ, তাহলে কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, আর যারা অলরেডি আমার চ্যানেলে আছো তাদেরকে বলবো অসংখ্য 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 ধন্যবাদ, আর যারা নতুন আছো তাদেরকে বলবো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, টাটা, গুড নাইট।